ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা সকলেই জানি মাত্র কিছুদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন ভারত সফরে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা বাইডেন প্রশাসনের সময় এই প্রথম ভারত সফরে গেলেন এবং ভারতে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলাপ আলোচনা করেছেন। আজকে তার এই ভারত সফরের বিষয়টি পর্যালোচনার জন্যে আমাদের অতিথি হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি শ্রী গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগতম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। ব্লিংকন ভারত সফরের সময় একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই দুটি দেশের মধ্যে নিরাপত্তার সম্পর্ক আরো জোরালো হবে। তো এই যে নিরাপত্তা জনিত সম্পর্ক বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন ভারতের সঙ্গে? দেখুন, ভারতের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা বা চুক্তি ইত্যাদি এগুলো হয়েই ছিল, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা দেখা গিয়েছে যে এই মানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ প্রায় বিশ্বে চীনের একটি উত্থান, যে উত্থান অত্যন্ত ভাবে ভারতকেও উদ্বিগ্ন করে এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বিগ্ন করে, দুজনের মধ্যে একটা অভিন্ন চিন্তা ভাবনা এটা যুক্ত হয়েছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জলসীমানা এবং তার সঙ্গে যে ইন্দো প্যাসিফিক নতুন যে একটি জোট তৈরি হতে চলেছে বা তৈরি হয়েছে, সেটা মূলত বাণিজ্যিক কারণে হলেও চীন এগুলো সম্পর্কে অত্যন্ত প্রতিক্রিয়া যেগুলো দিয়েছেন সেই প্রতিক্রিয়াগুলো ভারত বা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে সেটা খুব মনোগ্রাহী হয়নি। সেই কারণেই নিরাপত্তা সংক্রান্ত যে সমঝোতা এই উভয় বৃহত্তম গণতান্ত্রিক দুটি দেশ যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, তারা যদি একত্রিত হয়ে সার্বিকভাবে গোটা বিশ্বের যে মানব কল্যাণে এবং বিশেষ করে যে সমস্ত কেউ যাতে কোনো আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করতে না পারেন, সেই কারণে একটি নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়াটা তীক্ষ্ণ এবং তীব্র হওয়াটা অত্যন্ত জরুরি। আপনার একটি সংক্ষেপে বলে দিই, আপনারা তো জানেন যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনটি প্রতিরক্ষা সংক্রান্ত সমঝোতা হয়েছিল, আমাদের একটি তো নেমোয়া বলা হয়, একটি কমকাস্তা, একটি বেকা, তিনটেই কিন্তু উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে সমঝোতা, যেটা পূর্বতনের সমস্ত সমঝোতা থেকে একটু উন্নত স্তরে সমঝোতা, ফলে সেই দিকে তো একটি ভিত্তি তৈরি হয়েছিলই। এখন এই ভিত্তিতে এটা কি ভবিষ্যতে যে কারণে এই যে সিকিউরিটি সংক্রান্ত বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত এবং আমেরিকা উভয় যদি অভিন্ন মত প্রকাশ করেন, ফলে তাদের মধ্যে সবচেয়ে বেশি জরুরি একটি সামরিক সমঝোতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে ব্লিংকেন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে খুব কম দেশের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যেমনটি ভারতের সঙ্গে রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ সম্পর্ক বলতে তিনি কি বোঝাচ্ছেন? দেখুন, ব্যক্তিগতভাবে কিন্তু বাইডেন তিনি কিন্তু ভারত সম্পর্কে অত্যন্ত আগ্রহী। তিনি যখন উপরাষ্ট্রপতি ছিলেন আমেরিকার, সেই সময়ও তিনি কিন্তু ভারত সম্পর্কে আগ্রহ প্রকাশ করে বলেছিলেন যে 2020-তে ভারত এবং আমেরিকা একই অক্ষে বিরাজমান হবে, যেটা আজকে 2021। এবং অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি যে বাইডেন ব্যক্তিগতভাবে ভারতের সঙ্গে ধরুন পরমাণু চুক্তির সমঝোতা করার চুক্তি করার ক্ষেত্রে ডেমোক্রেট পার্টির ভিন্ন মতকে উপেক্ষা তিনি নিজে প্রস্তাব মুখ করেছেন সেনেটে, এবং ভারতের সঙ্গে যে সম্পর্কটা আরো বেশি দৃঢ় হওয়া দরকার এটা বাইডেন প্রশাসন কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন বা উপলব্ধি করেন। সেই কারণে তারা মনে করছেন যে এই দক্ষিণ এশিয়ায় ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ, যে দেশের আর্থিক প্রগতি আগামী কয়েক এক দশকের মধ্যে আরো একটি শিখরে পৌঁছাবে, ফলে এইরকম একটি দেশের সঙ্গে সম্পর্ক ভারত এবং আমেরিকা দুদেশের জনগণের পক্ষেই একটা উপকারী হতে পারে। আচ্ছা, ট্রাম্প প্রশাসনের সময়ও কিন্তু ভারতের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল আমরা জানি, এবং বিশেষ করে চীনকে কেন্দ্র করে সেটাও আমরা জানি। তো
ট্রাম্প প্রশাসন থেকে বাইডেন প্রশাসনের এই সম্পর্কের মধ্যে গুণগত পার্থক্যটা কি? গুণগত পার্থক্যটা যে প্রধান হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিজে, তিনি যেহেতু ভারত সম্পর্কে অত্যন্ত আগ্রহী বরাবরই, এটা ঘটনা ভারতের সঙ্গে রিপাবলিক পার্টির সম্পর্ক কিন্তু সবসময় অত্যন্ত সুদৃঢ় ছিল, তুলনামূলকভাবে ডেমোক্রেটদের সঙ্গে একটু বোঝাপড়ায় একটা আমি বলবো ফারাক ছিল বা একটু খামতি একটু অবাস্থা ছিল মার্কিন প্রশাসনে ডেমোক্রেট যখন ক্ষমতায়। কিন্তু বাইডেন আসার পর সেই সমস্ত মানে ব্যাপারগুলো ঘুরিয়ে দিতে পেরেছেন। এই কারণে আরেকটি বড় বিষয় যে উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, যাকে ভারতীয় লোক ভারতীয়রা গর্ববোধ করেন, তিনি যদি ভারত থেকে গিয়ে সেখানে বসবাস করে এখন যে উপরাষ্ট্রপতি হয়েছেন, ফলে এই কারণে একটি মানে ইন্ডিয়ান এলিমেন্ট, এই এলিমেন্টটা বাইডেন প্রশাসনের মধ্যে খুব স্পষ্টতই চোখে পড়ে আর কি। বর্তমানে বহু প্রশাসনিক পদে এমন অনেককে আনা হয়েছে যারা জন্মগতভাবে বা জন্মসূত্রে ভারতের সঙ্গে একটা যোগাযোগ আছে। তবে এইটা নিঃসন্দেহে যে সম্পর্কটা অতীতে ছিল তার তুলনায় বাইডেন আমলে আরো সুদৃঢ় করার একটা লক্ষ্য কিন্তু আমরা এইবারে অ্যান্টনি ব্লিংকনের সফরে কিন্তু এটা লক্ষ্য করেছি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর সৈন্য প্রত্যাহার হয়ে যাচ্ছে এবং এই সময় একটা বড় রকমের শূন্যতা সৃষ্টি হবে, নানান রকম আশঙ্কার কথাও আমরা শুনতে পাচ্ছি। তো এই সময়টাতে ভারত এবং পাকিস্তান, এই দুটি দেশ আফগানিস্তানে কি রকম প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় পৌঁছতে পারে? দেখুন, অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয় এবং যে প্রকাশ্য সাংবাদিক বৈঠক হলো, তাতে কিন্তু দুজনই কেউ কারণ বলেছেন আমরা কেউ কাউকে বিরোধিতা করছি না, একমতই হচ্ছি, সেটা হচ্ছে আমরা মনে করি আফগানিস্তান সমস্যার সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণভাবে আলোচনা টেবিলে, সামরিক সমাধান কোনো সমাধান নয়, এটা তো কিন্তু উভয় দেশ সহমত পোষণ করেছে। এটা ঘটনা আফগানিস্তান একটি নিকটবর্তী ভারতের দেশ, সেখানকার অনেক যদিও মানে সামরিকভাবে ভারতের সেখানে কোনো ভূমিকা নেই, কিন্তু সেখানকার উন্নয়ন সূত্রে এমন বহু প্রকল্পে ভারতের লগ্নি রয়েছে, বিনিয়োগ রয়েছে, যেগুলো রক্ষা করার দায়িত্বে ভারতকে নিয়ে চিন্তিত বা কিছুটা উদ্বিগ্ন। এবং আপনি দেখেছেনই যে অ্যান্টনি ব্লিংকন এটাও সতর্কবাণী উচ্চারণ করেছেন যে পরিস্থিতি যদি ততটাই অবনতি ঘটে তাহলে কিন্তু আফগানিস্তান, তিনি শব্দটা ব্যবহার করেছিলেন, পারিয়া হয়ে যাবে। ফলে এই যে মানে বিষয়টা নিয়ে আফগানিস্তান যে চিন্তা আছে মার্কিন প্রশাসনে, ভারতের চিন্তাটাকেও তিনি শেয়ার করেছেন বা অংশীদারিত্ব তার অনুভব করেছেন। পাকিস্তানের একটা নির্দিষ্ট ভূমিকা নিশ্চয়ই আফগানিস্তান ভারত পাকিস্তানের পক্ষ থেকে স্বাভাবিকভাবে ভারত পাকিস্তানের যে উত্তেজনা বর্তমানেও রয়েছে বিদ্যমান, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানকে কেন্দ্র করে এটা অবনতি হওয়ার একটা আশঙ্কা আছে, নেই একেবারে তা নয়। কারণ পাকিস্তানও চাইবে না ভারত সেখানে এমন প্রশাসনে, অর্থাৎ আফগানিস্তানে নতুন যে প্রশাসন তৈরি হবে তালিবানের সঙ্গে সমঝোতার পর, সেখানে যাতে ভারতের ভূমিকা অত্যন্ত কম হয়, এটা পাকিস্তান একটা দেখার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে যেটা সরাসরি ব্লিংকেন বলেননি কিন্তু যেটা আন্ডারলাইন মেসেজ, এক্ষেত্রে ভারত পাকিস্তানকেও তো একভাবে ভাবতে হবে বিশ্বের শান্তির কথা। পরিশেষে খুব সংক্ষেপে জানতে চাই যে ভারতের মানবাধিকারের বিষয় বলুন, মত প্রকাশের স্বাধীনতার বিষয় বলুন, এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, ব্লিংকনেও এরকম উদ্বেগ প্রকাশ করেছেন, এ নিয়ে মোদী সরকারের তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হয়নি, কিন্তু দীর্ঘমেয়াদী কিরকম প্রতিক্রিয়া হতে পারে বলে আপনার মনে হয়? না দেখুন, এই ধরনের বিষয়গুলোতে আদর্শগতভাবে ভারতের যে সিএএ হয়েছে বা কাশ্মীর থেকে 370 দ্বারা স্থগিত করা বা গণতান্ত্রিক অধিকার, এখানকে যে নানা রকম কৃষকদের আন্দোলন চলছে, এসব বিষয়ে ডেমোক্রেট পার্টির আদর্শগতভাবে একটি অবস্থান রয়েছে, যে অবস্থানের সঙ্গে অবশ্যই ভারত সরকারের মত সম্পূর্ণ মেলে না। এবং এটা কিন্তু প্রেস কনফারেন্সে স্পষ্ট হয়ে গিয়েছিল যখন কিন্তু এই মানে পরোক্ষে যখন বিষয়টির উল্লেখ করেছিলেন, কিন্তু সেই দিনই সকালবেলায় তিনি সিভিল সোসাইটিদের সঙ্গে বৈঠক করেন, যে বৈঠকে তিনি ডেমোক্রেট পার্টির মানবাধিকার সম্পর্কে যে ধারণা সেটা তিনি স্পষ্ট করেন। তবে তখন কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন যে ভারতের অতীতের যে ভুল সেগুলি সম্পর্কে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট মত রয়েছে, অর্থাৎ জীব কাশ্মীরের, অর্থাৎ তিনি ইঙ্গিত করেছিলেন যে কাশ্মীরে 370 দ্বারা বজায় রাখাটা একটা কোনো ভুল,
এই নিয়ে ভারতেই বিতর্ক রয়েছে, ভারতে কিন্তু এই ব্যাপারে কোনো ঐক্যমত রয়েছে তা কিন্তু নয়। সাধারণত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতে একটা সহমত বা ঐক্যমত দেখা যায়, এরকম কতগুলি ডোমেস্টিক ইস্যু আছে যে ইস্যুতে কিন্তু ভারতে সর্বসম্মত কোনো মত কিন্তু নেই, এই ব্যাপারে পরস্পর বিরোধী মতামত রয়েছে, সেটা প্রস্ফুটিত প্রকাশিত হয়েছে বিজ্ঞান এদিকে কোনো সন্দেহ। শ্রী গৌতম লাহিড়ী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, এবং বিশেষ করে এই COVID-19 মৌসুমে অতি অবশ্যই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।